ডিফেন্স দেওয়ার লাগবে, আমার সেনাবাহিনী লাগবে না। তুমি ডিফেন্স দেবে কেন? কি সমস্যা কি তোমার? একটু আগেই দেই কইলা সমস্যার কথা, যে সোফার দেশরা মনে নাই ভুলে যাও কি পিন্তে। এই 35 বছর সংসার করছি তোমার লগে, কোনোদিন একটা টোক্কা হতে হবে না। আর এখন বাইরের একটা পোলার সামনে তুমি আমার থাপ্পড় মারলা, আর আমি তোমার সংসার করব। এখন পরিবারের মধ্যে একটা বিয়ার সিজন চলতেছে, পরিবারের একটা বিয়ের ব্যবস্থা হইতেছে, এই সময় আমি একটা ভালো শাড়ি পরছি, এটা নিয়ে তোমার তো গা জ্বলতেছে কি জন্য? লাভলি বেগম, তুমি যে স্বপ্ন দেখতেছো ওই ভদ্রের লগে বিয়া, আমি তা কোনোদিন হইতে দিব না। আজকে তোমার জন্য আমার দুইনের সংসার ভাঙা দিতে চলেছিল। সে তামাজা দূর করছো ঘরের ভিতরে, তোমার জামন সাথ তুই তা করতেছো, আবু জামন সাথ আবু তা করতেছে, আর আই মস্তাদির রঙের ফুতুল খাড়ে খাড়ে দেখবো আর আসবো নাকি? তোমার উদ্দেশ্য বিয়া, তোমার উদ্দেশ্য বউ, তোমার সেটা তো দিয়ে আর কি। আর তুই যাও, কোনো কথা বাড়াইও না রুমি, যাও পাত্র সাজো কই, যাও বর সাজো কই, পাঞ্জাবি টাঞ্জাবি গাতো কর, টোপর লাগো কই, যাও আই আই তোর বিয়ে করে দেবো, যাও। তুমি কথা যেটা বলো সেটা 10 বার ভাবো। লুক বিফোর ইউ শুট, গুলি করার আগে রুমা 10 বার ভাবো। গুলি একবার করা হয়ে গেলে সেই গুলি কিন্তু ফিরে আনা যায় না। কামান থেকে বেরিয়ে যাওয়া গোলার মুখ থেকে বেরিয়ে যাওয়া গুলি কিন্তু ফিরে আনা যায়। যেটাই করো, যাই করো, বুঝতে শুনে করো। তোমারে কিন্তু একটা কথা আমি প্রথম দিন হইতে বলি আসতেছি, সেই কক্সবাজার হইতে শুরু করি আজকা পর্যন্ত একই কথা বলতে আসি, যে এই মাইয়ারে আমি চিনি না, জানি না, শুনি না, কোনো দিন দেখেও নাই। এই থামো, মাইয়ারে দেখো নাই, চিনো না, জানো না, তাহলে মাইয়ারে করতে কি আছে? হ্যাঁ তো বিয়ে করবে, সাদসে বিয়ে করবা, আর কোনো তামাশা করিও না, খবরদার। আর তুই নিজে মুখে কইছ না, নিজে মুখে কইছ না যে হেতি তো আর বউ, তুই বিয়ে করছ, আর বাইলে তুই হেতির বিয়ে করবা, কইছ নাই? কইছি। তাইলে কইছি তোমার জন্য। আর শুননা মানে তুমি কও নাই কক্সবাজারে কোনে, তুমি আমার মানে আমার তোমার জীবন থেকে আমি শেষ হয়ে গেছি। হ্যাঁ কইছি তো, আমার জীবনের শেষ অধ্যায় হয়ে গেছে, কক্সবাজারে রুমি নামের কেউ কোনো অস্তিত্ব নাই। বলো নাই তুমি কক্সবাজারের পরে? কইছি অনো কইয়ে, রুমি নামের কেউ আর অস্তিত্ব নাই। যাও বাইরে যাও, তোমার বিয়ের দরকার আর আব্বার উসুলে বইরে শোনা, আর আব্বা লাগবে না, আব্বার মাইয়া আই আই তোর বিয়ে করামু। পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় লেখা থাকবো যে বউ খাড়াই থাকি জামাইয়ের বিয়ে দিছে। আর যে হে ইতিহাস আমি করাই দিবো, জো আল্লাহ কথা বাড়াইও না, আর মেজাজ মর্জি খুব খারাপ আছে, যে কোনো সময় যে কোনো কারে যা খুশি তা করতাম। হামু যা, তুমি যদি এই মুহূর্তে বিয়ের প্রস্তুতি না লইছো, আর যে রাতের মধ্যে যদি তুমি বিয়ে করি এতিরে লই ঘর না বাইরেছো, আমি কিন্তু আত্মহত্যা করবো। একদম সরাসরি স্পষ্ট কই দিলাম আমি আত্মহত্যা করবো। তুই যাও, তুই কি চাও আমি আত্মহত্যা করি? হ্যাঁ, আর আত্মহত্যা নাই কিন্তু তুই দায়ী থাকবা। তুই বিয়ে করছো, তোর যা মন চাইছে তুই তা করছো, আমি তোর লোকে কোনো কথা কইনি, তোমার কোনো কিছু তাই বাধ হইলো। হ্যাঁ অনকা, তোমার বিয়ের দরকার তুই বিয়ে করাই দিয়ে বোগাল হয়ে যাও, শেষ। আরে আর মতো বাঁচতে দাও, নাইলে যা খুশি সেটাই করো, যাও আসো কিছু, তুমি যাও, জল না কিনলাই রেডি হবো, যাও বিয়ে করে ফেলা রেডি হবো, যাও বিয়ের দরকার না তো বিয়ে করে ফেলা রেডি হবো, যাও আমি তোমার নিজদের টাইনে লইছি নাকি? আমি তো রাস্তা খাড়া আছিলাম, আপনি আমার জোর করে ধরে লইছে। এখন আমার একটা কথা তুমি একটু রাখো দয়া করে। হ্যাঁ আমি তো বুঝে পারতাছি না আমি কি এমন ঘটনা ঘটাইছি যে আপনার স্তুম থরি ভেঙে যেতেছে গা, আপনি আমার খুলে কন্তু না। বিষয়টা হয়েছে কি, আমি তো তোমার নিজদের লইয়া ছিলাম উপরে কি লেখা, আমার ভাগ্নির লোকে তোমার বিয়ে দেওয়ার লেখা, সবই ঠিকঠাক ছিল, কিন্তু আনফর্চুনেটলি একটা মিসিং হইয়া গেছে, মানে আমাকে মধ্যে একটা ঝামেলা হইয়া গেছে, কিন্তু
এই জন্য কি আমার হালিরে তোমার যে বিয়ের একটা ব্যাপার ঘটছে, মানে ঠিকঠাক হয়েছে সবকিছু ভাই, এটা তুমি করিও না। আপনি এটা কি করতেছেন? আপনার তো খুশি মনের কথা, আচ্ছা কি লেগে আপনি না করতেছেন আমারে? তোমার এই বিয়ের লোককে আমার বোন এবং দুলা ভাইয়ের এতদিনের সংসার ভাঙ্গে যাওয়ার পালায় করছে। আচ্ছা আপনার বোনের সংসার করছে কত বছর হইব? মনে করো 35 বছর। আপনি কি মানুষ? আপনার বোনে অলরেডি 35 বছর সংসার করে ফেলাইছি, আপনি আইছেন ওই সংসার জোরা লাগানোর লিগে, অথচ আমি অহন্তরের সংসারের চুপাটা দেহা বললাম না, আপনি আমার কথা ভাবতেছেন না। আরে ভাই, একটা মানুষ 10 বছর সংসার করলে ভাই বোন হয়ে যায় গা? কারণ আমি কোন একটা সমিতির পোস্টে খাড়াইয়া সভাপতি হব, তারপর একটা আইন জারি করুন, 30 বছর সংসার হওয়ার পর রিটায়ারমেন্টে চলে যাবো, কেউ কারোর লগে থাকা পারবো না। দেখো সংসার থাকলে কি আর না থাকলে কি? হ্যাঁ আমি আর মনে মনে ভাবছিলাম আপনি যখন কথা স্টার্ট করছেন তখন হয়তো আপনি আমারে কইবেন যে দেখো বদ যা অন্য রয়ে গেছে গা, তুমি অন্তরি ওই মাথার মধ্যে কোনো কিছু রাগ রাখো না, আমার সালিরে সাজি করে সুন্দর মতো সংসার করো। কিন্তু আপনি এসে কি করলে পুরো জিনিসটা উল্টাই দিচ্ছেন না, আপনার এই প্রস্তাবটা আমি মনে করলাম না। তুমি আমার কথাটা রাখবো না, ওই চিকি মামা ছড়ি মেয়ে ভাই লুঙ্গি পড়ছিলাম, একটু ছোট করে ইমার্জেন্সি আছে, আমি এই বিষয়ে আপনার পরে বাতচিত করতেছি। আরে বোতর তুই পারবি, তোর ঘরেও পারবে বেটা, কেমনে ঘি উঠেই তো এটা আমি জানি, আমি বলিস খালি আমি বৌরাম লেগে করতে পারতে আছি। সিদ্ধান্ত নিছি তোর জামাই তোর হিরে দিব, তোর জামাই হোক আমরা কোন সম্পর্ক নাই, তুই তোমরা বেগুন মুক্ত, তোমরা বেকে মুক্ত করে দিছি, তুই যাই রেডি হবি যো শাড়ি হেন ফালতাই নব, আর আলমারিতে শাড়ি আছে আর কেন শাড়ি জিয়েন ভালো লাগে বেশি, হিয়া লই হিন্দি আলো কই শাড়ি টাড়ি হিন্দি সাজি টাজি রেডি হো আজ যে তোর বিয়ে বুঝছনি। সত্যি সত্যি বলছো? হ্যাঁ আই মিছা কথা কই না, তো আই কোন দিন মিছা কথা কই না, সত্যি কইছি যো। তুমি আমার স্বামীকে মানে আমার রুমিকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছো, বিশ্বাস করো আমি কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব আমি জানি না, তবে দেখো আমি এটুকুনি জানি যে যাই হয়েছে এখানে তোমার কোনো দোষ নেই। রুমি কেন যেরকম এরকম একটা কাজ করে ফেললো আমি জানি না, তবে তুমি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও। দাঁড়া না, আর কোনো কষ্ট নাই, আর কোনো মন নাই, আর কোনো কষ্ট নাই, আর কিচ্ছু নাই, আর তুই জানি মাগুন আমি জানি এটা আর কপাল এটা আর তুক্তি, চ আর কথা বাড়াবে না, চ রেডি হবে চলে বিয়ে হয়ে বসতে চ। সত্যি আমি খুবই খুশি, কিন্তু বাবা না আসার আগে তো আমি বিয়ে করতে পারবো না। কোন বাবা? তোমার বাবা, মানে উনি আমাকে মেয়ে বানিয়েছেন। থাক, মেয়ে বানিয়েছেন, মেয়ে তো আর তুই নো তাই না? হ্যাঁ ওই দায়িত্ব নিতে যাইও না, তোমার স্বামী তোর স্বামীরে তোর বিয়ে করে দিয়ে তুই স্বামীর দায়িত্ব লই মনা জ আন্ডা গো তুন জ, আর একটু শান্তিতে বাসতে দো। রুমিরে কই দিছি কথা যদি আর যে না হুনো আত্মহত্যা করুন, আর আব্বা আই বুঝনু, আর আব্বা ইও নাই তুনু, আব্বার মাই নিয়া আই তোর বিয়ে করে দেবো জ, কিন্তু জ তুমি এরকম পাগলামি করো না, তুমি আত্মহত্যা কেন করতে যাবে, তোমার একটা সুন্দর জীবন হবে। এই তামে আর সুন্দর জীবন কোন তুন কোন তুন জীবন, আর সুন্দর জীবন তো চলতে লেছিল, তুই তো চলি আইছো উড়ি উড়ি আইছো উড়ি আই আমার আর ঘরতে কাঁদি ভরিছো। হ্যাঁ রুমি রে চাই তো রুমি রে দিছি, এবার তুই সুন্দর জীবন গড় হই, আর হলে তো চিন্তা করলে তো আর আর আব্বার মাইনে হইবে তোমার কোনো দরকার নাই, তুই যাও তোর জামাই নিয়ে যাও বড় তো। তুমি এখনো ভুল করছো, আমি উড়ে আসিনি, আমার স্বামীকে বরঞ্চ তুমি নিয়ে গিয়েছিলে। যাই হোক বাবা আসলে আমি তারপরে বিয়ে করবো, আমি বাবাকে আমি পথ দিয়েছি, বাবার পারমিশন ছাড়া আমি কিছুই করতে পারবো না। মাফ চাই তোর স্বামী রে, আইনও হেলাইছি আই তাড়ি লইছি
আমি অন্যায় করছি ভাই তোমার কাছে মাপ চাই দুই হাত ধরে আরে মাফ করে দাও তোর ঠ্যাং ধরমু ধরেই চলে যাও না আমি অন্যায় করছি অন্যায় প্রায়শ্চিত্ত করতে চাই এক লোকে এত কিছু চাইলে তো দিতাম এত খুব সামান্য একটা মানুষ বড় বড় কত আপতে নাই বড় বড় সুরি জারিও আপতে নাই আমি মান সম্মান এলা মানুষ আমি মান সম্মানে থাকতে চাই আর আব্বারেও চাইবা রুমিরেও চাইবা হ্যাঁ আব্বার টাইম বুঝবো রুমি তো আর স্বামী নো স্বামী কি না হ্যাঁ আমার স্বামী ফাইতে চাও আমার স্বামীকে পাওয়ার জন্য একটা কইবা চাও নি আই যেটা করছি এটাই হুম এবং এইটাই হইতে ওইব ব্যাস আর কোনো কথা শুনতে চাই না আর কোনো কথাই জানিও না আমারও আর কোনো চাওয়া পাওয়া নাই আমিও চাই আমার স্বামীকে নিয়ে আমি এখান থেকে চলে যাবো সুখে শান্তিতে একটা জীবন গড়বো বাট বাবার অনুপস্থিতিতে আমি এটা করতে পারবো না কোনো কথা আর কইতে চাই না আজকে তোমরা দুজনের বিয়ে হইব তোমরা দুজন কলমা হই জামাইব হই এই বাড়ির সাথে এই বাড়ির সাথে বিদায় লইবা এইটাই আই জানি এর বাইরে আই আর কোনো কথা জানতে চাই না আর যাই তোমরা বিয়ে হইব হইব ব্যাস আর কোনো কথা না ঠিক আছে আপনি যেহেতু দুলাভাই হইয়া আমার আব্বা জানের দায়িত্ব পালন করবার লাগছেন আমার সাদিকরে আছেন তাই আমিও আপনার প্রতি দায়িত্বশীল আমি অল টাইম আপনার চোখে চোখে রাখুম কারণ আপনার বয়সে মানুষ গো ইদানিং মতি গতি বোঝা যাইতেছে না হালকা পাতলা দুঃখ উঠলেই ডোয়ার থেকে পিস্তল বাড়ি করে নিজের শেষ করে দেয় চিন্তা করে দেখেন আপনি যদি শেষ হয়ে যান গা আমি তো রাখা যেমন গ্যারাকালে পড়ে যাবো সপ্তাহ মিলে আমারই কইব খুনটা ওই করছে খুনটা ওই করছে ওরা ছাড়ুন যাবো না পুলিশের দুই বাড়ি দেওয়ার লগে লগে আমি তো মায়ের হাত থেকে বাঁচানো লেগে কমু যে হ হ হ আমি খুন করছি আমার ফাঁসি হয়ে যাবো গা আচ্ছা তোমার এই খবরটা কই লোক এটা বুঝি আপনার হালায় জামাইল্লা জামাল ভাই আমার কয় কি যখন তুই এই বাসায় থাকা পারবি না তুই আমার পর থেকে জামরা লেগে গেছে গা আমার সংসারে অশান্তি আর তুই আমার সালিদের শাদি করবে চাস না ওটা তুই করা পারবি না তুই জাগা তা তো কইবি যাক আর কি কি কইছে ওই তো ঘুরে ফিরে তার কথা একটাই যে তোর শাদি করানো উচিত হইব না তুই বাড়িতে জাগা এতদিন দেখছে এই দু তিন দিন দেখছে না তোমার একসাথে তোমার শক্তির লাগে কুলাইতে পারে নাই কিন্তু এখন কিন্তু নানান ধরনের বুদ্ধি মানে কূট বুদ্ধি দিয়া তোমার এই জায়গা দিয়ে সরানোর প্ল্যান ওরা করতেছে আমার মাইয়ের লগে তোমার বিয়ে হয় নাই যেটা একটা ঘটনা ঘটছে গেছে গিয়া কিন্তু তোমারে আমি ছাড়ছি তোমার মতন একটা ভালো ছেলে আমি চিন্তা করি তোমারে বিয়ে শাদি করাইয়া ঘর সংসার দিয়া বউ দিয়ে আমি তোমারে এখান থেকে বিদায় দিব এটা হলো আমার সিদ্ধান্ত আমার প্ল্যান ওই যে কইসো বাপের দায়িত্ব পালন হ্যাঁ ঠিকই আছে কিন্তু বিষয় হলো যাইয়া এই প্ল্যান থেকে তুমি কোনো রকমের সরবা না ওরা কিন্তু তোমার কোট বুদ্ধি দিয়ে ব্রেনের ভিতরে হ্যামারিং করতে থাকবে এগুলো জানি কোনো রকমের জানি তুমি রিসিভ না কর বুঝাইতে পারছি হ্যাঁ ওই যে আমার কথাগুলো কইছি কিন্তু এই কান্দ হই না এই কান্দ আর করে দিচ্ছি কথা মাথায় নেই নেকা ঠিকই আছে হল ওরা কিন্তু আবারও আইবে তোমার এই সিদ্ধান্ত দিয়ে সরানোর জন্য একদম ওই যে কইছো না এই কেন দিয়ে ঢুকাবা এই কেন দিয়ে বাইর করে দেবা হলো বিয়ে শাদির ব্যাপার এখানে নানান জনে নানান ধরনের কথা কইবে অনেক সময় কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু বিয়ে হয় আবার বিয়ে ভাঙ্গিয়ে হও চাই অর্থাৎ তুমি এই ভাঙ্গা ভাঙ্গের ভিতরে নাই আমি ওর জোড়া লাগাইছি তুমি জোড়ার মধ্যে থাও এলে আর আমি ওদিকে দেখতে আসি কোথায় কী অবস্থা তুমি খাওয়া হয়ে নি ঠিক আছে আচ্ছা ঠিক আছে কথা হাজা একটা দেশ জয় করা আর একটা সাদি করা দেখতে ছিল না আমার কাছে একরকম হয়ে গেছে গা কথা আছে আর কি কি হয়েছে তুই এত অস্থির কেন বলবি তো সাধারণ তোকে কি বলবো বিরাট বড় একটা সমস্যা হয়ে গেছে হ্যাঁ
আবার কোন নতুন ঝামেলা পাকাইলি? আমি তো কিছুই বুঝতেছি না, আর তুই এত অস্থির হয়ে গেছিস কেন? আরে অস্থির হওয়ার মতোই ঘটনা ঘটেছে। ওই যে রুমা, রুমা ডাইনিতে এসে আমাকে বলতেছে তুমি যাও সুন্দর করে রেডি হয়ে এসো, এসে তোমার স্বামীকে বিয়ে করো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিচ্ছি, তারপর তুমি আমার কাছে চলে যাও। ঘরের কথা পরে জানলে কেমনে? এরকম একটা কথা আছে না? আছে। হ্যাঁ, তা তুই তো এই কাম করছো। ও আমি করছি না। তা তুই বোধরে কি কইছ? কি কইছি বোধরে? এই আমার বউ আমারে ডিভোর্স দেবে কি তালাক দেবে কি করবে না করবে এটা আমার নিজস্ব ব্যক্তিগত। তুই হেরদারে এই কথাটা কইতে গেছো কি? দুলাবার খুব সুনাম কামাই কি আছো? বাহ বাহ, আপনি যে মানিক যেতে আছে যে এখন টের পাই। আরে হুঁচিন নি, রুমা কি কয়? কি কয়? রুমা তো অন কইতাছে যে হেতি খারাই থাকি হেতি জামাইরে বিয়া করাইব। কি? আমি তো মাথা খারাপ হয়ে যায়। আরে বাবুরে, এতদিন তো আই তো দেখছি যে হেতি কোনো ভাবেই রাজি না। হেতির আমি কত বুঝাইছি হেতি রাজিই না। হঠাৎ করে তো হেতি চেঞ্জ হয়ে গেছে। হেতি কয় যে আর জামাইরে আই বিয়া করাবো।